হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশে নতুন একটি মুভির শুটিং শুরু হয়েছে। তো মুভিটি করতে 120 কোটি টাকা খরচ হবে, তো এটা বিস্তারিত জানিয়েছে অনন্ত জলিল। আসলে নায়ক অনন্ত জলিলকে অনেকেই চেনেন, তো তার মুখ থেকেই আসলে ডিটেল জানবো। তো সর্বপ্রথম বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন আছে টিকচিহ্ন দিন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপডেট দিলে সর্বপ্রথম আপনারা পান। আর ভিডিওটি যদি কিঞ্চিৎ পরিমাণে উপকার আসে অবশ্যই শেয়ার করবেন। তো ভিউস কথা না বলে সরাসরি আমরা ভিডিও ক্লিপটি দেখি, অনন্ত জলিলের মুখে শুনি 120 কোটি টাকা আসলে কীভাবে খরচ হচ্ছে। সর্বপ্রথম বাংলাদেশে আসলে এত বাজেটের একটি মুভি তারা শুটিং শুরু করেছে, 120 কোটি টাকা কোনো মুভিতে আমার যতদূর জানা আছে খরচ হয়নি। এই মুভিতে 120 কোটি টাকা খরচ হবে। তো আসলে যেহেতু 120 কোটি টাকা মুভিতে বাজেট আছে, সেহেতু মুভিটি সুপারহিট হবে ইনশাল্লাহ। তো কথা না বলে চলুন সরাসরি অনন্ত জলিলের মুখে শুনি আসলে 120 কোটি টাকা কী খাতে খরচ করছে। তো কথা না বলে ভিডিওটি দেখাবো, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা যে ট্রেলার দেখলেন, এটার বাজেট কি? আপনারা তো হলিউডের বলিউডের বড় বড় ছবি দেখে অভ্যস্ত, এটার বাজেট কি? এটা এটার বাজেট মোর দেন $12 মিলিয়ন। $12 মিলিয়ন উপর এটা ওই ইরানি ওকে জিজ্ঞেস করলো, বলবে ওকে জিজ্ঞেস করে। বাংলাদেশের অংশে আমি শুধু বাংলাদেশি শুটিং করছি, আমি হ্যাঁ আমাকে এটার হিসাবটা দিছে ও এইবার ঢাকাতে এসে। এবার আমরা শুরু করি কাজের কথা। ওকে জি, আমাদের বাজেট এই ছবির বাজেট কি? একটা চার দেশের ছবি, এটা বিশাল ক্যাম্পাসে বিশাল। আচ্ছা, এই যে ইরানি ওকে জিজ্ঞেস করেন, আমি তো অনেকবার বলছি, ও বেটা বলুক, আপনি তো বাংলায় না, ইরানি যে আছে ও সাথে তো ইয়ে থাকবে, তো মুমিত ভাই বলে দিতে পারবে। আচ্ছা, আমি এখানে সব অভিজ্ঞ সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করি, আপনারা যে ট্রেলার দেখলেন, এটার বাজেট কি? আপনারা তো হলিউডের বলিউডের বড় বড় ছবি দেখে অভ্যস্ত, এটার বাজেট কি? এটা এটার বাজেট মোর দেন $12 মিলিয়ন। $12 মিলিয়ন উপর এটা ওই ইরানি ওকে জিজ্ঞেস করলো, বলবে ওকে জিজ্ঞেস করে। বাংলাদেশের অংশে আমি শুধু বাংলাদেশি শুটিং করছি, আমি হ্যাঁ আমাকে এটার হিসাবটা দিছে ও এইবার ঢাকাতে এসে, মানে ও টোটাল হিসাব করে আমাকে বললো, তখন আমরা $85 হিসাব করে দেখলাম যে এটা $12 মিলিয়ন উপর বাজেট। আপনারা তো ছবির ট্রেইলার দেখেই বুঝতে পারছেন, গানগুলো একটা গান করতে আপনার কত দেশে যাইতে হয়েছে দেখেন, আপনার ইস্পাহান, তেহরান, তারপরে সিরাজনগরী, মানে এক যা, তারপরে তার্কি, তার্কিতে গেলে ইস্তাম্বুল, প্লেন থেকে নামলেন সরাসরি ইস্তাম্বুল, সে ওইখান থেকে আবার সে সিরাজনগরী হচ্ছে হলো আপনার অনেক দূরে, অনেক দূরে, মানে এইটার মানে ইরানি ভদ্রলোক আমাদেরকে এত খাটান খাটাইছে। গল্পের কারণে আসলে গল্পটা বেছে নেওয়া হয়েছে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে, আমাদের যে মুর্তুজা আতার জামজাম খানদানিভাবে দে আর ভেরি গুড ফর দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে ওনাদের বংশ ধরে অনেকেই ফিল্ম করতো, এই কারণে বাংলাদেশে যখন রোহিঙ্গা আসে ও প্রথম ব্যক্তি যে এসে ডকুমেন্টারি করে নিয়ে যায়, বাংলাদেশ থেকে ডকুমেন্টারি করে নিয়ে যায়, এবং ও 6-7টা অ্যাওয়ার্ড পায় এই ডকুমেন্টারি দিয়ে রোহিঙ্গাদের উপরে। ওই যে কালচারাল, ওই যে এক্স কালচারাল কনসুলার যে আছেন, উনি বললো না যে এটার ব্রিজটা আসলে উনি তৈরি করেছেন, মানে এটা ওনার জীবনের একটা সাকসেস, উনি 30 ইয়ার্স কাজ করছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, বিভিন্ন সাবকন্টিনেন্ট এই এশিয়াতে, বাট কখন উনি সাকসেস হতে পারে নাই, কারণ ইরান অনেক রেস্ট্রিক্টেড দেশ,
আপনার ইরান সব সাংবাদিক ভাইরা আমার চেয়ে বেশি জানে যে 40 বছরে আপনারা শুনবেন না যে একটা মেয়ে কখনো অপমানিত হয়েছে, কিন্তু একটা মেয়ে আমি দেখছি একটা নিউজও যে হিজাব পরে নাই দেখে, হিজাব মানে মিডল ইস্টে অন্য জায়গায় যেমন একদম মাথা টাথা টাইট করে বেঁধে রাখে ওই হিজাব না, ওরা জাস্ট এরকম ওড়নাটা দিয়ে রাখে ফ্যাশন। আর ওদের মিডিয়াতে আপনি ওই যে ম্যাডাম যেভাবে একদম টাইট টুইট করে বানছে, ওদের মিডিয়াতে মেয়েরা চুল দেখাতে পারবে না, বাট এভেল শপিং সেন্টার বলেন আর রাস্তা বলেন এভেলেবেল ওরা চলবে জাস্ট এরকম ওড়নাটা দিয়ে, বাট দে আর ভেরি মডার্ন। যাই হোক, বাজেট নিয়ে আজকে মুর্তুজা সাহেবকে জিজ্ঞেস করেন, ওর কাছ থেকে একটু জানা দরকার, আমি তো ছোটখাটো প্রডিউসার। 120 কোটি টাকা, হ্যাঁ, মানে ওনার কাছেও জিজ্ঞেস করেন একটু, ইয়েদেরকে একটু ডাকা দরকার, মুর্তুজা ভাইকে একটু জরুরি ডাকা দরকার। আর ওদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিগ বাজেটের ছবি, আসলে কোনোটাই ইতিহাস হয় না, মানে এটা এখনকার ইতিহাস বলতে পারেন, যদি আগামী এর চেয়ে বড় হয় আমি না হোক অন্য কেউ করবে। তবে আমাদের এই পর্যন্ত আপনারা অভিজ্ঞ মানুষ, আমার চেয়ে বেশি অভিজ্ঞ এই লাইনে, আপনারা এতদিন যা দেখে আসছেন আর এখন এটার সাথে কম্পেয়ার করলে এমনিতেই তো বোঝা যায় যে এটাতে সামথিং কিছু। আপনার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আসলে এই ধরনের অ্যাকশন মুভিতে পাওয়া যায় না, যেমন ইরানে ফেস্টিভ্যালে যখন মুভি যায় কানে বা অস্কারে, ওদের ওইখানে মুভি জমা পড়ে, আমাকে বললো আর কি আমাদের ডিরেক্টর যে 1000-এর উপরে হচ্ছে মুভি জমা পড়ে, 1000-এর উপরে মুভি জমা পড়ে অস্কারে যাওয়ার জন্য বা কানে যাওয়ার জন্য, এটার জন্য ওরা মুভি বানায় যে অস্কারে যাবে এই মুভি, কানে যাবে এরকম মুভি বানায়। তো এইসব মুভি তো আসলে কমার্শিয়াল মুভি, কিন্তু গানে কিন্তু একটা নিয়ম আছে যে বিভিন্ন দেশ থেকে প্রডিউসারদেরকে নিয়ে যায় বা গল্প নিয়ে যায়, তো আপনি যে 4টা দেশের সমন্বয় করবেন সেটা করা যাবে, নেওয়া যাবে। গানে ছবি প্রদর্শন হয় তিনভাবে, একটা হচ্ছে আর্ট ফিল্ম, আর একটা হচ্ছে এরকম কমার্শিয়াল ফিল্ম, এই কমার্শিয়াল তারপর রোমান্টিক ড্রামা ফিল্ম, এগুলি কানেতে প্রদর্শনী হয়, কানে ছবি নেয়, বাট অস্কার পর ছবি কিন্তু এটা না, মানে আমি যদি এখন বলি আশা করি যেটাতে আমরা বড় অ্যাওয়ার্ড পাব। আসলে এই ধরনের কমার্শিয়াল অ্যাকশন মুভিতে বাইরের দেশে দেখেন, ইসলাম ডগ মিলিনিয়ার যখন রিলিজ হলো ইয়েতে ভারতে, মানুষ হলেই যায়নি। তো আমি আসলে আমাদের যে প্রবাসী বাংলাদেশি ভাইয়ের বোনেরা যারা নাকি ইয়েতে কাজ করে, মানে বিদেশে কাজ করে, গল্পটা কিন্তু এটার উপরে, মানে তারা যে বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হয়, কিডন্যাপ হয়, বিভিন্ন ধরনের অত্যাচারিত হয়, এইগুলো নিয়ে হচ্ছে গল্পটা। কিন্তু এই গল্পটা যায় তুর্কিতে, বাংলাদেশ থেকে তুর্কি থেকে যায় হচ্ছে আফগানিস্তানে, আফগানিস্তান থেকে যায় হচ্ছে গল্পটা হচ্ছে ইরানে, এইভাবে করে গল্পটা যায়। গল্পটা থিমটা হচ্ছে বাংলাদেশিদেরকে নিয়ে। না, কারণ ওইটা দিন বানামটাই আলাদা, আমরা তো দেখছি দৈরশ্রী দন্তান্ন দিন, দিন মানে ডে, এই কারণে আমি ছবিতে ওই প্রথম প্রথম অনেকেই কোশ্চেন করতে ছিল এবং ফেসবুকে বা বিভিন্ন নিউজ হচ্ছিলো যে এটা কি দিন ইসলাম নিয়ে ছবি কিনা, আমি তখন স্ট্যাটাস দিয়ে ক্লিন করে দেই, এই কারণেই বলা হয়েছে দিন দ্য ডে, মানে ডে মিনস ডে। তো এই গল্পটা হচ্ছে এই যে আমাদের জীবনের যে দিনগুলো আছে, এই দিনগুলোর যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো নিয়েই মুভিটা। আপনি বলেছেন যে আপনি এখানে আপনি অনেকটা আমাদের প্রাইম মিনিস্টার।